আজ সন্ধ্যাবেলায় গৃহের এই কোণে জ্বালিয়ে দিন একটি গাঘির প্রদীপ, সকল অশুভ শক্তি দূর হবে। তবে চলুন দেখে নিন এই মূল ভিডিওটির মাধ্যমে। আশা রাখব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দেখার পর একটি লাইক করবেন, কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক অনুপ্রাণিত করে। তবে শুরু করা যাক আজকের মূল ভিডিওটিতে। আজ অন্নদা একাদশী। একাদশী একটি চান্দ্রতিথি, চাঁদের শুক্ল ও কৃষ্ণপক্ষের একাদশী তিথি। আজকের দিনের মাহাত্ম্য খুবই আলাদা, তাই বলা হচ্ছে আপনি যদি আপনার বাড়ির এই কোণে একটি গাঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেন তাহলে আপনার পরিবার থাকবে বিপদমুক্ত। বাড়িতে প্রদীপ জ্বালানো অত্যন্তই একটি শুভ কাজ, তাই আজ সারা ধরে একটি প্রদীপ জ্বালিয়ে রাখুন আপনি আপনার বাড়িতে। দেখবেন বিভিন্ন দিক থেকে ফল লাভ পাবেন। প্রথমত বলা হচ্ছে সকল প্রকার অশুভ শক্তি থেকে আপনি বিপদমুক্ত থাকতে পারবেন। আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি অশুভ শক্তি, খারাপ শক্তির প্রভাব রয়েছে, এখান থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। দেখবেন আপনার বাড়িতে সর্বদাই পজিটিভ এনার্জি থাকছে, যার ফলে আপনি এবং আপনার পরিবার থাকবেন বিপদমুক্ত। একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হবে তা নয়, পিতামাতা নিজ কর্মদোষে যদি নরকবাসী হন তবে সেই পুত্রই, অর্থাৎ যিনি একাদশী ব্রত পালন করছেন, পিতামাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে। একাদশী তিথিতে অন্ন ভোজন করলে যেমন নরকবাস হতে পারে, অপরদিকে আপনি যদি অন্যজনকে ভোজন করাতে পারেন তাহলেও নরকবাস হবে। কাজেই একাদশীর দিন আমাদের সকলেরই বিশেষ নিয়ম মেনে চলতে হবে। একাদশী পালন পঞ্জিকাতে একাদশী পালনের, অর্থাৎ যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চ রবি শস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত দরকার, নতুবা একাদশীর কোনো ফল লাভ হবে না। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবলমাত্র উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হবে। অর্থাৎ একাদশী চলাকালীন যারা পালন করবেন একাদশী, পরনিন্দা, পরচর্চা, কুকথা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী, অর্থাৎ এই সব কাজ থেকে আপনাকে দূরে থাকতে হবে। এমনকি বলা হচ্ছে এই দিনে কাউকে এমন কিছু কথা বলবেন না যার মনে আঘাত লাগে। আপনাকে এই দিন অবশ্যই নিষ্ঠাভাবে থাকতে হবে, যতটা পারবেন মৌনব্রত পালন করুন, কম কথা বলুন, তাহলে এই সব কাজ থেকে অবশ্যই দূরে থাকতে পারবেন। একাদশী ব্রতর আগের দিন রাত 12টার আগেই আপনাকে অন্ন ভোজন করতে হবে, সম্পন্ন করে নেওয়া সবচেয়ে ভালো। ঘুমানোর আগে ভালোভাবে ব্রাশ করে দাঁত মুখ ভালোভাবে ধুয়ে ফেলুন, সকালে উঠে আবারও মুখ ধুয়ে ভালোভাবে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এইভাবে আপনাকে একাদশী ব্রত পালন করতে হবে। এছাড়াও একাদশীতে সবজি কাটার সময় আপনাকে সতর্ক থাকতে হবে যাতে আপনার হাত না কেটে যায়। একাদশী তিথিতে রক্তক্ষরণের বর্জনীয়। ব্রাশ করার সময় খেয়াল রাখতে হবে যাতে রক্তক্ষরণ না হয়ে থাকে, অনেক সময় ব্রাশ করতে গেলে রক্তক্ষরণ হয়ে থাকে, তাই একাদশীর আগের দিন রাতেই
दाँत ভালোভাবে ব্রাশ করে নেওয়া উচিত। তাহলে আপনারা বুঝতেই পারছেন একাদশী তিথির মাহাত্ম্য কি, পারণ কিভাবে করবেন। শুধুমাত্র উপবাস করলেই যে একাদশী ব্রত পালন হয় তা নয়, আপনাকে এই সব নিয়মগুলি মেনে চলতে হবে। যারা একাদশীর প্রসাদ রান্না করেন তাদের পাঁচফোড়ন ব্যবহারের সতর্ক থাকা উচিত, কারণ পাঁচফোড়নে সরিষার তেল ও তিল থাকতে পারে যা বর্জনীয়। আপনাদের এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। যাই হোক, যারা একাদশী তিথি পালন করেন নিষ্ঠাভাবে পালন করবেন, দেখবেন অবশ্যই জীবনে সুফল পাবেন, পিতামাতারকে নরকবাস থেকে রক্ষা করতে পারবেন, কারণ আপনি পারেন আপনার পিতামাতার নরকবাস থেকে উদ্ধার করতে। বলা হচ্ছে আজ সন্ধ্যাবেলায় আপনি আপনার গৃহের ঈশান কোণে, অর্থাৎ ঈশান কোণ বলতে উত্তর পূর্ব কোণকে বোঝানো হয়, আপনারা একটি গাঘিয়ের প্রদীপ সারা ধরে জ্বালিয়ে রাখুন, দেখবেন আপনার জীবন যেমন আলোকিত হয়ে উঠবে, এর পাশাপাশি বিভিন্ন দিক থেকে সুফল পাবেন, জীবনে সুখ সমৃদ্ধি মিলবে, পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। বলা হচ্ছে আপনি যদি আজকের দিনে এই ছোট্ট কাজটি করতে পারেন তাহলে অর্থনৈতিক দিক থেকে আপনি কিছুটা হলেও বিপদমুক্ত থাকতে পারবেন। জীবনে যদি আর্থিক সমস্যা এসে যায় বা দেখেন আর্থিক কষ্ট আপনার জীবনকে জর্জরিত করে দিচ্ছে, এখান থেকেও আপনারা মুক্তি পেয়ে যাবেন। বাড়িতে প্রদীপ জ্বালানো অত্যন্ত একটি শুভ কাজ, তাই আজকের দিনে গৃহের ঈশান কোণে একটি গাঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখুন, দেখবেন অশুভ শক্তি জীবনে বিভিন্ন প্রকার খারাপ প্রভাব থেকে দূরীভূত থাকবেন। আমরা প্রত্যেকে চাই জীবনে সুখে শান্তিতে বসবাস করতে, আমাদের প্রত্যেকের জীবনে সুখটা একান্ত প্রয়োজনীয়, তাই আশা রাখব প্রত্যেকেই আজকের দিনে বাড়িতে একটি গাঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখুন ঈশান কোণে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পৌরাণিক কাহিনী ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য, অবশ্যই আপনারা চ্যানেলে থাকবেন, সঙ্গে থাকবেন।